আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে এবং সুস্থ আছো? আজকের আমাদের পার্ট হলো ট্রান্সমিশন মেথড। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ট্রান্সমিশন মেথড আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা ডাটা কমিউনিকেশন যে কতগুলি ব্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। যে গত ক্লাসে আমরা ডাটা যে ডাটার পরিমাণ কত বা কতটুকু স্পিডে ডাটা আদান প্রদান হয় বা কেবলের মধ্যে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডাটা যে প্রক্রিয়ায় যে আদান প্রদান হয় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিভাবে ডাটাটা বিন্যাস হয়, স্থানান্তর হয়, ওই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা গত ক্লাসে নিয়েছিলাম যে ডাটার যে স্প্রিড ডাটার পরিমাণ নিয়ে, আজকে ডাটাটা যে প্রক্রিয়া যায় এক কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সেই বিষয়ে আজকে আলোচনা করব। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমার সাথে আমাকে বলবে, আমাকে রেসপন্স করবে আমাকে। তো প্রথমে বলি ডাটা ট্রান্সমিশন মেথড, নিশ্চয়ই শুনতে পাচ্ছ? যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। মনে হয় সব সংজ্ঞা একই রকম হয়। দেখো, যে পদ্ধতিতে এই কথা না বলবে, আর আমরা অন্য সংজ্ঞা বলেছিলাম যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা যে পরিমাণ ডাটা যায় তার প্রতি সেকেন্ডে যায় তার পরিমাণকে বা হার কি বলে। এই লাইনটা কিন্তু একই, কোনো জায়গায় বলা হচ্ছে যে পরিমাণ, কোনো জায়গায় বলছে যে কেবলের মধ্যে দিয়া, বা কোথাও বলা হচ্ছে যে হার বা একক সময়। লাইন কিন্তু একটাই, আর এই জায়গায় বলছে ওইগুলি বাদ দিয়ে নতুন একটা লাইন যোগ করছে। প্রথমে যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় ডাটা স্থানান্তর হয় যে প্রক্রিয়াটা কি, সিস্টেমটা কি, ওই সিস্টেমকে বলা হয় ট্রান্সমিশন মেথড বলে। আমি একটু বুঝাইতে পারছি? হ্যাঁ, সব জায়গায় কিন্তু এই লাইনটাই আছে, কিন্তু কোথাও আছে প্রতি সেকেন্ডে স্থানান্তর হয়, ট্রান্সমিট হয়, কোথাও আছে যে এক সেকেন্ডে যে পরিমাণ যায় তার হার কে বলে, এইগুলো এই সংজ্ঞাগুলি। কিন্তু এই জায়গায় বলছে তোমাকে যে পদ্ধতিতে কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। তো এইগুলো ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তো ডাটা ট্রান্সমিট যে হয় এক মোবাইল থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এটা কয়েক ভাবে হইতে পারে। সেটা হলো যে দেখো, একটা হলো প্যারালাল ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন, এই দুই প্রক্রিয়া হয়। তো এই জায়গায় দেখো যে দুই প্রক্রিয়ার এটা পার্থক্য বলছে যে অবস্থানের দূরত্ব এবং ডাটার ক্ষুদ্রতম একক এর উপর ভিত্তি করে যে আমি আমার ডিভাইসটা কত দূরে আছে বা আমার ডাটা কি পরিমাণ ডাটা আছে তার উপর ভিত্তি করে ওই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। মোবাইলের বা এক ডিভাইসের বা এক কম্পিউটার তার এক কম্পিউটারে যে ইন্টারনেটের যে ডাটা স্থানান্তর হয় তার দুইটা প্রক্রিয়া হয়, একটা হলো প্যারালাল ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। আমাকে রেসপন্স করবে। তো প্যারালাল ট্রান্সমিশন হলো বাংলা হলো সমান্তরাল, সমান্তরাল। তোমার জানো সমান্তরাল মানে কি? মানে রেল লাইনের মতো, হ্যাঁ রেল লাইনের মতো যাচ্ছে, কারোর কারোর সাথে কি সংযোগ হবে না, প্যারালাল। এটাকে বাংলা হলো সমান্তরাল বা প্যারালাল বলা হয়। আর সিরিয়াল হলো লাইন একটাই, একটা লাইনের মধ্যে একজনের পর একটা যাবে, একটা ডাটা পর একটা যাবে, সেটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে আমাকে বলবে। তা আমি আবার বলছি যে প্যারালাল ট্রান্সমিশন হলো সমান্তরাল বাংলা। সমান্তরাল মানে রেল লাইন যেভাবে যাচ্ছে, রেল লাইন একটা লাইনের সাথে আরেকটা লাইন সংযোগ হয় না, জোড়া লাগবে না, এসা মিশে যাবে না, মানে
একটা একদিক দিয়ে যাবে আরেকটা আরেক দিক দিয়ে যাবে, এই যাদের ডাটা এইভাবে যায় সেটা হলো প্যারালাল ট্রান্সমিশন। আর যদি একটা লাইনের মধ্যে যে যে আগে যাচ্ছে সে আগে, তারপরে পরে, তারপরে পরে, একটা লাইনের মধ্যে লাইন বাই লাইন একটা লাইনের মধ্যে পরপর যাচ্ছে, সেটা হলো সিরিয়াল ট্রান্সমিশন বলা হয় থাকে। ট্রান্সমিশন দ্বিভাগে ভাগ করছে, একটা হলো প্যারালাল ট্রান্সমিশন, একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন, যেটা তোমাকে একটু আগে বললাম। তো সিরিয়াল ট্রান্সমিশনে আসলে কয়েকটা ভাগ করছে, এইভাবে যাচ্ছে। তো সিরিয়াল ট্রান্সমিশন কে ভাগ করছে আবার তিন ভাবে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা দেখো। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, প্রথম হলো সিনক্রোনাস, তারপর হলো অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এই তিন ভাগে ভাগ করছে। তিনটা পদ্ধতিতে ডাটা স্থানান্তর হয়, যার প্রক্রিয়াটা সিস্টেমটা এটা একটু একদম ভিতরের একটা কাজ, তুমি চোখেও দেখবে না আমরাও দেখবো না। এটা যারা ইঞ্জিনিয়ার বা যারা ডাটা নিয়ে কাজ করে, নেটওয়ার্কে কাজ করে বা প্রক্রিয়াটা কি, এটা কম্পিউটার এবং মোবাইলের বা নেটওয়ার্কের ভিতরের একটা কাজ সিস্টেমটা। ধরো সিরিয়ালকে ভাগ করছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এই তিন ভাবে। আমরা এই তিনটার সংজ্ঞা বা ব্যবহার সুবিধা অসুবিধা আমরা জানব। প্রথম দেখো প্যারালাল ট্রান্সমিশন কি, তোমাকে আগেই বলেছিলাম যে এই ট্রান্সমিশনে ডাটাটা কিভাবে যায়, সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল ভাবে যায় বলেছি বাংলা আমি। এখন একটা সংজ্ঞা এই জায়গায় আছে, দেখতে পাচ্ছ সংজ্ঞাটা? জি স্যার, জি স্যার। যে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি কারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরাল ভাবে একই ব্লক বা ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। আমি আবার বলছি, একটু খেয়াল করো, যে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে কাছাকাছি, তাহলে ডিভাইসগুলো কি, পয়েন্টটা কি, যদি স্বল্প দূরত্ব হয়, কাছাকাছি হয় কোনো ডিভাইস, এই ডিভাইসের মধ্যে কারেক্টার একটি কারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয়, মানে কি, তোমরা বুঝতে একটু কঠিন হবে, আমি সহজ বলে বলি যে যেহেতু সমান্তরালভাবে যায় বলছে কাছাকাছি, যদি একই ডিভাইস, যেমন করো কম্পিউটারের সাথে প্রিন্টার আছে, হ্যাঁ কম্পিউটারের সাথে মোবাইল আছে, যদি পাশাপাশি কোনো ডিভাইস হয়, ওই ডিভাইসগুলি ডাটা স্থানান্তর করার জন্য একটা একটা করে যায় না, একসাথে অনেকগুলি যায়। বুঝতে পারছি কি বলছি? একসাথে অনেকগুলি ডিভাইস একসাথে যায়, সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। ক্লক বলছে, ক্লক মানে একটা সময়, একটা সময়ের একক হিসাবে বলছি। তুমি ক্লক না বললেও তোমাকে নাম্বার দিব, যদি শুধু বলো ডাটাগুলি একসাথে, হ্যাঁ একসাথে সমান্তরালভাবে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে, আমি যেটা বলছি, যদি এটাও বলো তোমাকে নাম্বার দেওয়া হবে। তারপরে দেখো প্যারালাল ট্রান্সমিশনের একটা চিত্র দেওয়া আছে, ওই যে সমান্তরাল লাইন বাই লাইন, না এটা হলো রেল লাইনের মতো সমান্তরালভাবে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। এটা হলো যে সেন্ডার মানে প্রেরক আর রিসিভার মানে প্রাপক, এভাবে পাচ্ছে। এটা হলো একটা চিত্র দিছে, তোমার এটা খুব একটা দরকার নাই। তারপরে দেখো সিরিয়াল ট্রান্সমিশন তাহলে কি, যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে কারেক্টরের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে ধারাবাহিকভাবে একটি বিটের পর আরেকটি বিট স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। আমি তোমাকে বলেছি যে লাইন একটাই, হ্যাঁ যে তোমার নাম হলো ইমা, ইমা আগে গেল, পরে হলো আফসানে গেল, পরে গেল আরেকজন, পরে গেল আরেকজন, এইভাবে একই লাইনে যাবে, সেটা হলো কি, সিরিয়াল ট্রান্সমিশন, মানে একটার পর একটা যাবে, একটার পর একটা যাবে, আর ওইটা ছিল প্যারালাল, একসাথে অনেকগুলি একসাথে যাবে, যদি কাছাকাছি ডিভাইস থাকে। তো আমরা তো কাজটা করবো আসলে সিরিয়াল ট্রান্সমিশন নিয়ে। আমাদের যে পড়াটা হলো আজকের, যে সিরিয়াল ট্রান্সমিশনের যে
ভাগগুলি আছে সেটা নিয়ে আলোচনা করবো আমরা। তারপরে দেখো কি আছে, সিরিয়াল ট্রান্সমিশনের কেউ আছে না কি আবার জয়েন হলো দেখতে পাচ্ছি না। দেখো ট্রান্সমিশন মেথড, ট্রান্সমিশন মেথডের একটা চিত্র দিছে, তোমার চিত্রটা দেখতে পাচ্ছ যে প্রথম সমান্তরালভাবে যাচ্ছে অনেকগুলি ডাটা, তাই না? তারপরে যে জায়গায় ঢুকছে সেটা হলো সিরিয়াল। দেখো সিরিয়ালে গিয়া একটা লাইন হয়ে গেছে, যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, এক লাইন হয়ে গেছে না? হ্যাঁ, এক লাইন থেকে আবার প্যারালালে চলে গেছে, আবার সমান্তরালভাবে ঢুকছে রিসিভারের কাছে, মানে ডাটাটা প্রথম পাঠাইছে সমান্তরাল, তারপরে গেছে একটা লাইন মানে সিরিয়াল, সিরিয়াল থেকে প্যারালাল, এইভাবে ডাটা স্থানান্তর একটা চিত্র এই জায়গায় দেওয়া হয়েছে বোঝার জন্য। এখন আসো, যে আমরা বলেছিলাম যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কয় প্রকার বলছিলাম, যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস বলছিলাম না, যে চারটা দেখে জি কোন চারটা, এই এই যে চারটা দেখো, যে সিরিয়াল কত, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। তোমার পরীক্ষায় থাকবে এই তিনটা নিয়ে, শুধু প্যারালাল কি একটা সংজ্ঞা থাকতে দিতে আসতে পারে, সিরিয়াল কি সংজ্ঞা আসতে পারে, আর এই তিনটা নিয়ে আমার পরীক্ষা, তোমার ফাইনাল পরীক্ষা আসতে পারে, কলেজের পরীক্ষা টেস্ট পি টেস্টে আসবে, বিশেষ করে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, বুঝতে পারছো? এই দুইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো যাচ্ছি আমরা ওই সিরিয়াল ট্রান্সমিশনের যে এই যে, তাহলে একটা হলো অ্যাসিনক্রোনাস, একটা হলো সিনক্রোনাস, একটা হলো আইসোক্রোনাস, এই তিনটা ট্রান্সমিশন পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি, তোমরা দেখবে যে কোনটা অ্যাসিনক্রোনাস কোনটা ট্রান্সমিশন, একটা উল্টোল্টা করে ফেলবা, সিনক্রোনাসের আগে, সিনক্রোনাসের আগে এ দিলে অ্যাসিনক্রোনাস, বুঝতে পারছো? জি স্যার। অ্যাসিনক্রোনাসটা আগে দেখি কি বলছে, যেহেতু সিরিয়াল সিরিয়াল ভাবে যাবে, অ্যাসিনক্রোনাস তো সিরিয়ালের একটা অংশই, তাহলে যে পদ্ধতিতে পেয়ার অফ কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে কারেক্টার বাই কারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, এটা একটা জটিল জিনিস, বুঝতে হবে যারা কম্পিউটারে বা জানেও ব্যাপারটা, কম্পিউটার ভিতরের একটা কাজ। যে পদ্ধতিতে প্রেরক, প্রেরক মানে কি, যে পাঠায় ডাটা তথ্য, তাহলে যে পাঠায় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, গ্রাহক কম্পিউটারে, তাহলে কারেক্টার, কারেক্টার মানে কি, কারেক্টার হলো যে কম্পিউটারে যে সমস্ত সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, আমি তোমাকে বলেছিলাম কম্পিউটার কি ভাষা বুঝে, বাইনারি ভাষা, জিরো এবং ওয়ান, আমি যে ভাষায় কথা বলি না কেন, যাই লিখি না কেন, সবই কিন্তু বাইনারিতে ট্রান্সফার হয়ে যায় কম্পিউটারে ঢোকার সাথে সাথে, জিরো এবং ওয়ানে। তো যে তাই বলছে কারেক্টার মানে আমরা যে কোনো একটা জিনিস আমরা ঢুকাই কেন, যদি এক একটা ওয়ান একটা কারেক্টার, জিরো একটা কারেক্টার, বিট এক একটা বিটকে এক একটা কারেক্টার বলে, আমি যদি মনে করি এ ঢুকাইলাম, এ একটা কারেক্টার বলতে পারি, এর পরিবর্তে অনেকগুলি বাইনারি আসে, হ্যাঁ, তো থ্রি ঢুকাইলাম, থ্রির পরিবর্তে অনেকগুলি বাইনারি আসবে, এক একটা কারেক্টার আসবে, তাহলে এক একটা কারেক্টার যেহেতু সিরিয়াল একটার পর একটা যাবে, তো এই এইগুলি বলছে কারেক্টার, চিহ্ন, বিট, হ্যাঁ, সংকেত, যে কোনো জিনিস এক একটা সিম্বল কে কারেক্টার বলে। যদি কারেক্টার বাই কারেক্টার মানে মানে কারেক্টার বাই কারেক্টার হলো একটা কারেক্টারের পরে একটা বিটের পরে আরেকটা বিট যাবে, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, বুঝতে পারছো? তাহলে এটাকে বলছি আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলি। একটা চিত্র আছে এই জায়গায়, দেখো যে উপরে নিচে গেছে, এটা ডিজিটালের চিহ্ন এইভাবে যাচ্ছে, তো তোমাকে চিত্র দেওয়ার দরকার নাই, সংখ্যাটা জানো
কানেক্টর বা এই কানেক্টর হিসেবে ডাটা ট্রান্সফার হলে তাকে অ্যাসিনক্রোনাস বলে। আবার বলছি, আমি আমার ভাষায় বলছি, খেয়াল রেখো বইয়ের ভাষা যদি কষ্ট হয় তোমার, আমার ভাষা বলবে যে ডাটা যদি কানেক্টর বাই কানেক্টর হিসেবে এক কম্পিউটার থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সেটা হলো অ্যাসিনক্রোনাস। তারপরে চলে যাও যে অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য কি বা সুবিধাগুলি কি, আমরা এটা কারণ এটা কি কি সুবিধা পেতে পারি আমরা। এক নম্বর হলো ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী, বুঝতে পারছো কি বলছি? পরীক্ষায় তুমি আসবে যে ইন্টারনেটে কোন ট্রান্সমিশন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী, ব্যাখ্যা করো। তুমি কার, তুমি কার সংজ্ঞা দিবা, ব্যবহার দিবা? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। হ্যাঁ, এই এটা তোমার খয়ের খয়ের মধ্যে দিয়ে দিবে, এটা লিখে নাও, এখনই লিখে নাও, মনে মনে থাকবে না। হ্যাঁ, যে যে ইন্টারনেটের জন্য কোন ট্রান্সমিশন পদ্ধতি উপযোগী বা ভালো তুমি মনে করো। তারপরে দুই নম্বর হলো প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাইতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে, এটা একটা সুবিধা যে যে কোনো সময় ডাটা পাঠাইতে পারে এবং গ্রহণ করতেও পারে। এই এটাও পরীক্ষা আসতে পারে যে গ্রাহক এবং প্রাপক একই সময় ডাটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এটা একটা কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছো? এটাও একটা কোশ্চেন আসতে পারে ক্ষয়ের জন্য, তো এটা একটা সুবিধা। তিন নম্বর সুবিধা হলো প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস বা র্যাম প্রয়োজন হয় না। আমাদের মেমোরিতে র্যাম দরকার হয় অনেক ছবি টুবি নিলে বা কম্পিউটারে, যে প্রথমে কোনো প্রাইমারি স্টোরেজ যে জায়গায় আমরা তথ্য জমা রাখি, মেমোরি বলি, মেমোরি কার্ডই বলি, বা এরকম ডিভাইসের মধ্যে এগুলির প্রয়োজন হয় না, সরাসরি পাঠানো যায় যে কোনো মুহূর্তে। তারপরে আছে চার নম্বরে ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। এটা তুমি বুঝবে না, আমি বুঝাই দিচ্ছি। ইনস্টলেশন খরচ মানে কি, আমরা যে অপারেটিং খরচ, আমার যে পরিচালনা খরচ, এটার যে আনুষঙ্গিক যে অন্য অন্য খরচ আছে, তো এটা অত্যন্ত কম। যে তুমি একটা ডিভাইস কিনে নিয়ে আসলা, কম্পিউটার কিনে নিয়ে আসলা, আইনা তুমি চালাইতে পারতেছো না, এটা সংযোগ করতে হবে, অপারেটিং সিস্টেম জানতে হবে, উইন্ডোজ দিতে হবে, হ্যাঁ কীভাবে চালানো লাগে, অনেক ঝামেলার বিষয়। তাহলে এটা খরচ বেশি হবে না বা জটিল হয়? আর এটা হলো সহজ একটা পদ্ধতি, যদি এই পদ্ধতিতে এটা সহজে করা যায়, সবাই এটা ইউজ করতে পারে। আর জটিল সার্কিট ছাড়ে, মানে সার্কিটগুলি খুব মানে অপারেটিংটা পরিচালনাটা জটিল না। তুমি দেখবা যে অনেক মোবাইলে চালাইতে গিয়ে অনেক সময় অনেক কষ্ট হয়, বোঝা যায় না। আবার অনেক মোবাইল সহজ, যেমন সিম্পনি অনেক সহজ চালাইতে, কোনটা কোথায় আছে আমরা জানি, সফটওয়্যার এরকম সফটওয়্যার। আবার অনেক সফটওয়্যার মোবাইলে আছে যেগুলো চালাইতে অনেক কঠিন, বোঝা যায় না, চালানো চালাইতে পারে না, আরেকজনের কাছে শিখতে হয় না এরকম। তাহলে এগুলো জটিল জিনিস বলছে, তো এটা হলো সহজ। তাহলে অ্যাসিনক্রোনাসটা হলো যে মনে হয় ভালো, কেন ভালো, ইন্টারনেট চালানো যায়, তারপরে যে কোনো সময় ডাটা আদান প্রদান করা যায়, র্যাম প্রয়োজন হয় না, ইনস্টলেশন খরচ কম, জটিল কোনো সার্কিট নাই, হ্যাঁ তাহলে এটা খুব ভালো। তারপরে আমরা যাচ্ছি দেখো অসুবিধা কি, অসুবিধা মানে অসুবিধা দুই একটা মনে রাখবা, তিনটা আছে এই জায়গায়। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট প্রেরণ করতে হয়, কি করতে হয়, প্রতিটি বর্ণের সাথে, হ্যাঁ এই জিনিসটা কি, হ্যাঁ এই জিনিসটা কি, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। তোমার কাছে যদি একটা কাগজ থাকে, কাগজের টুকরা, তুমি যদি এখন ডিল দাও, আমি আমি তোমার সামনে আছি, কাগজের টুকরা কি আমার সামনে আসবে? জি না স্যার, আসবে না, আমি পাবো না। আর যদি এই কাগজের টুকরার সাথে একটা ছোট্ট একটা পাথর বা ইটের টুকরা বাইজা দেই, বাইজা ডিল মারি, তাহলে কি হবে, আমার কাছে এটা আসবে। তাহলে এই যে বলছে, এটাই বলছে যে স্টার্ট, যখন স্টার্ট করবে ডাটা, তখন ওর সাথে একটা একটা বিট, একটা সিম্বল যুগ, অতিরিক্ত একটা সিম্বল যুগ করা হয়।
আর স্টপ যে পাবে তার কাছেও এক থাকে এরকম একটা এরকম থাকে যাতে এই জায়গায় আসে। তাহলে এই জন্য বলছে প্রতিটি সিম্বল বর্ণ ডেটার স্টারে একটা বিট থাকবে এবং স্টপেও একটা বিট থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এটা একটা অসুবিধা যে ডাটা সহজ কিন্তু দুই দুজনের ডিভাইসের মধ্যে একটা স্টার্ট এবং স্টপ বিট থাকতে হবে। দুই নম্বরে দেখো একবারে বেশি ডাটা পাঠানো যায় না, একবারে বেশি ডাটা যায় না, কারণ আমরা জানি এটা সমান্তরাল না, সিরিয়াল, সিরিয়ালের একটা অংশ। তারপরে দেখো তিন নম্বর, এতে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে এটি সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। তাহলে কি বলছে, অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে এটা সিনক্রোনাসের চাইতে একটু কম দক্ষ, মানে একটু এক্সপার্ট কম, মানে একটু দক্ষ কম। বুঝতে পারছো? জেনারেল জেনারেল জেনারেলি ভালো কিন্তু দক্ষ একটু কম আছে না, যে যে বন্ধুটা একটু খারাপ সে আবার ভালো কাজও করতে পারে, যে বন্ধুটা ভালো সে অনেক কাজ করতে পারে না, এরকম আছে না? জি স্যার, এরকমই আর কি বলছে এই জায়গায়। তাহলে তাহলে কি নিশ্চয়ই কি সিনক্রোনাসের চাইতে কম দক্ষ, মানে কি সিনক্রোনাস বেশি দক্ষ আসতে পারে না? তারপরে আমরা পড়াতে যাই এখন পাঁচ নম্বর একটা আছে দেখো, এতে ডাটা ট্রান্সমিশনের গতি কম, গতিও কম। ডাটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, কোনো কাজ হয় না, যখন ডাটা চলে না তখন এটা কোনো কাজে আসে না। তাহলে এটা হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাসের আগে দিলে অ্যাসিনক্রোনাস, যেটা সিনক্রোনাসের চাইতে কম দক্ষ, গতি কম, ডাটা কম কিন্তু ব্যবহার করতে সহজ, তাই না? জি স্যার। এটা হলো অ্যাসিনক্রোনাস। এখন দেখো সিনক্রোনাসের কি আরো আছে, কি দেখো ব্যবহার আছে অ্যাসিনক্রোনাসের, ব্যবহারও দেখো আছে, কোথায় ব্যবহার হয়? কম্পিউটার হইতে প্রিন্টারে ডাটা স্থানান্তর, আমরা কম্পিউটারের সাথে প্রিন্টার লাগাই না, প্রিন্ট করার জন্য ওই জায়গায় ব্যবহার করা হয় অ্যাসিনক্রোনাস। কিবোর্ড কার্ড রিডার হইতে কম্পিউটারে স্থানান্তর, এই যে আমরা ডাটা ট্রান্সফার করি, যে কি একটা ডাটা কেবল দিয়া কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটা কেবল দেয়া, এগুলিতে ব্যবহার করা হয়। ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত তথ্য মডেম হইতে কম্পিউটারে স্থানান্তর, এই কাছাকাছি জিনিসের সাথে ব্যবহার করা হয়। তো তাহলে তোমরা জানবা অ্যাসিনক্রোনাস কি, তার সুবিধা কি, তার অসুবিধা কি এবং ব্যবহারটা কোথায় হয়, এটুকু জিনিস জানবা। বুঝতে পারছো? এবং এই জিনিসগুলি তোমার অবজেক্টিভে থাকবে, যে অ্যাসিনক্রোনাসের উদাহরণ কি থাকবে, কিবোর্ড কার্ড রিডার কম্পিউটার এগুলির মধ্যে থাকবে, অনেক নাম দিয়ে দেবে তোমাকে খুঁজে বের করতে হবে। প্রিন্টার, এখন চলে যাও সিনক্রোনাস। আমরা অ্যাসিনক্রোনাস পাইলাম, এখন সিনক্রোনাস। তো সিনক্রোনাসের সংজ্ঞা কি, আমরা অ্যাসিনক্রোনাস থেকে পেয়েছি যে ডাটা কিভাবে যায়, কারেক্টার বাই কারেক্টার, একটার পর একটা কারেক্টার হিসেবে যায়। আর সিনক্রোনাসে কি বলছে দেখো, যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডাটাকে সংরক্ষণ করা হয় এবং অতপর ডাটার কালেক্টার সমূহকে ব্লক, যাকে প্যাকেটও বলা হয়, আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। কিছুই বুঝো নাই, তাই না? আমি আবার বলছি, আমি বুঝাই দিচ্ছি। প্রথম বলছিলাম অ্যাসিনক্রোনাসে ডাটা কারেক্টার বাই কারেক্টার যায়, এক একটা সিম্বল সিরিয়ালভাবে যায়। এই জায়গায় বলছে যে না, এই জায়গায় বলছে ডাটাগুলি একটা ডিভাইসে এসে জমা হয়, মেমোরিতে জমা থাকে, তারপরে কি হয় ডাটার কালেক্টার সমূহকে, কালেক্টার বাই কালেক্টার না, কালেক্টার অনেকগুলি কালেক্টার, অনেকগুলি কালেক্টারকে বলা হয় ব্লক, একটা ব্লক আকারে বা প্যাকেট আকারে, যদি একটা নির্দিষ্ট সময় পর পর ট্রান্সমিট হয় তাকে সিনক্রোনাস বলে। তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমার যদি দশটা কারেক্টার থাকে, দশটা কারেক্টারকে যদি আমি
পাঁচটা প্যাকেট করি বা দুইটা প্যাকেট করি, তা কয়টা কয়টা করে পড়বে? দশটা ক্যারেক্টারকে সিম্বলকে দুইটা প্যাকেট করলে, দুই ভাগ করলে কয়টা করে পড়বে? পাঁচটা। পাঁচটা, তাহলে পাঁচটা নিয়ে একটা প্যাকেট করলাম, তাহলে আরেকটা পাঁচটা নিয়ে করলাম দুইটা প্যাকেট, এক প্যাকেটের মধ্যে পাঁচটা আরেক প্যাকেটের মধ্যে পাঁচটা, এইটাকে বলা হয়, এই কারেক্টার সমূহকে ব্লক বলা হয়, এই ব্লকটা অথবা প্যাকেটও বলা হয়। যদি এরকম প্যাকেট আকারে পাঠাই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, তাহলে কি ডাটা কি একসাথে অনেকগুলি যাচ্ছে? না অনেকগুলি যাচ্ছে, তাহলে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলি ডাটা আছে, অনেকগুলি কারেক্টার আছে, তাহলে যদি একসাথে এক একটা প্যাকেট এক একটা ব্লক আকারে যদি এক কম্পিউটার থেকে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাই, তাহলে অনেকগুলি ডাটা একসাথে যাবে। তাহলে একটা সময় পর পর একটা প্যাকেট পাঠালাম আর এক সেকেন্ড পরে আরেকটা পাঠালাম, আরেক সেকেন্ড পরে আরেকটা, তাহলে অনেকগুলি ডাটা একসাথে গেল। তাহলে এটা কি, তাহলে এটা ডাটার অনেকগুলি ডাটাও কি আমরা পাঠাইতে পারলাম, সময় কম লাগলো, তাহলে এটার গতি কি বেশি না? এখন যদি তুমি এই ক্লাসে থাকো, ক্লাসের মধ্যে যদি তোমার দশটা বেঞ্চ আছে, পাঁচটা বেঞ্চ একসাথে প্যাকেট করে দুইতলা থেকে ফেলে দিলাম আর একটা একটা করে বেঞ্চ ফেলাইলাম, কোনটা সময় কম লাগবে? সেইটাই হইল সিনক্রোনাস, যে ডাটাগুলিকে যদি একসাথে প্যাকেট করে একসাথে পাঠাই তাহলে সময় কম লাগবে, গতিও বাড়বে, সেটা হলো সিনক্রোনাস। আর আগে যেটা বলছিলাম যে একটা একটা করে ডাটা পাঠাবো, এটাকে বলছে কারেক্টার বাই কারেক্টার, আর এটা বলছে কারেক্টার সমূহকে যদি একসাথে প্যাকেট করি পাঠাই তাহলে এটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। তোমাকে বুঝাইতে পেরেছি? এই হলো পার্থক্য। তাহলে যদি পার্থক্য বলি যে সিনক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস এর পার্থক্য কি কি হবে? একসাথে অনেকগুলি কারেক্টার বা সিম্বল বা ডেটা যাবে, বুঝাইতে পারছি? পার্থক্য। আর এটাতে কি হয়, একটা আরেকটা পার্থক্য যে ডাটাগুলি এক জায়গায় জমা হয়, তাই না? জমা রাখতে হয়, সংরক্ষণ করতে হয়। আর ওইটাতে কি হয়, একটা স্টার্ট বিট একটা ইন বিট, শেষে একটা বিট প্রথমে একটা বিট যোগ করতে হয়, পার্থক্য কিন্তু এটাই, আর কিছু পার্থক্য নাই। আর ব্যবহার ট্যাবহার আর ব্যবহার কোথায় হচ্ছে, আমরা যাচ্ছি এখন দেখো ওই জায়গায় দেখো একটা কিভাবে দিচ্ছে, যে অনেকগুলি একসাথে যাচ্ছে, একটা এক একটা ব্লক যাচ্ছে, চিত্রের মধ্যে দেখো, তারপরে যাও, তার সুবিধা কি, তার বৈশিষ্ট্য কি, প্রতিটি ক্যারেক্টারের পর ক্যারেক্টার ইন্টারভেলের প্রয়োজন হয় না, একবারে অনেক তথ্য পাঠানো হয়, এটা বলছি, ট্রান্সমিশন গতি অনেক দ্রুত সেটাও বলছি, দক্ষতা বেশি, সময় তুলনামূলক কম লাগে, তাহলে কোনটা বেশি ভালো? সিনক্রোনাস। আবার সাধারণভাবে ইন্টারনেটের জন্য কোনটা ভালো? অ্যাসিঙ্ক্রোনাস। হ্যাঁ, এই যে পরীক্ষা এরকম ভাবে আসতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ তুমি ব্যাখ্যা করো, তোমার সংজ্ঞা দিয়ে তুমি ব্যাখ্যা করবা, যে পরীক্ষা আসবে অ্যাসিঙ্ক্রোনাসের চাইতে সিনক্রোনাস বেশি ভালো, কেন ব্যাখ্যা করো, তখন তুমি বলবা, এইভাবে লেখে নাও পরীক্ষায়, খাতায় লেখে নাও। তারপরে দেখো অসুবিধা কি সিনক্রোনাসের, প্যারক স্টেশনে প্যারকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, একটু থাকবেই, একটা প্রাইমারি স্টোরেজ লাগবে, তুলনামূলক একটু ব্যয়বহুল, একটু জটিলও থাকবে, যার যে বেশি জিনিস দেয় তার তো দামও বেশি, তাই না? হ্যাঁ, দামও বেশি, তা ব্যবহার করতে একটা জটিল হবেই, তুমি একটা জামা কিনবা, জামা সিম্পল জামা কিনবা, দামও কম, খালি পরবা শেষ, আর একটা কিনবা 10,000 টাকা দা, এটা থাকবো চারটা পার্ট, হ্যাঁ, একটা গলায় দাও, একটা মাথায় দাও, একটা পায়ে দাও, পড়তেও সময় লাগবে, ওকে জটিল, তাই না? আরেকজনে ফলাই দিতে হয়, আরেকজনে ফলাই দিতে হয়, মেকআপ করে দিতে হয় কেমনে, তাহলে জটিল বেশি। তো এই এলো
পার্থক্য আমরা পড়ে যাচ্ছি, ব্যবহারটা কোথায় হয়। যেহেতু অ্যাসিনক্রোনাস বলছে কাছাকাছি, কম্পিউটারের সাথে প্রিন্টার, মোবাইলের সাথে আরেক কম্পিউটার কাছাকাছি, কিন্তু এই জায়গায় আবার বলছে যে না কাছাকাছি না। কম্পিউটারেতে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে ব্যবহার হয়, ঠিক আছে, এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডাটা স্থানান্তর, তাহলে এক স্থান থেকে অনেক দূরে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক কম্পিউটার হইতে একই সময়ে অনেকগুলো কম্পিউটার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, যে এক সময়ে একই সময়ে এক কম্পিউটারতে অনেকগুলি ডিভাইসে ডাটা স্থানান্তর করতে পারে, মোবাইল ফোন কিংবা টিভি সহ বড় বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা অপরিহার্য। এটা দাগাই রাখো। আর আইসোক্রোনাস, আরেকটা হলো আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা কি? এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডাটা ট্রান্সফারের সময় শূন্য একক সময়ে করবার চেষ্টা করা হয়। এটা হলো তোমার বলছে প্রেরক এবং গ্রাহকের মধ্যে যে সময়ের যে পার্থক্যটা খুব কম রাখা হয়, কম সময়ে ডাটা ব্লক, এটা সিনক্রোনাসের একটা অংশ, যাতে এটা একটা আপগ্রেড ভার্সন, এটা একটা আপগ্রেড, যে সিনক্রোনাসের চাইতে একটা আপগ্রেড করছে, আরো একটু উন্নত করছে, যে সময়টা বলছে বিরতি পরপর, বলছে যে এক সেকেন্ড পর না, শূন্য সেকেন্ড, কোনো বিরতি নাই, সাথে সাথে যাবে ব্লক আকারে। সিনক্রোনাসের ছিল কি, একটা বিরতি পরপর যাবে ব্লক বা প্যাকেট আকারে, এই জায়গায় বলতেছে যে না, কোনো বিরতি নাই, কন্টিনিউ যাবে শূন্য শূন্য সময়ে, কোনো সময় নাই, একই মানে কন্টিনিউ চলবে। এটা হলো সিনক্রোনাস, আইসোক্রোনাস। তো আজকে আমরা এই পর্যন্তই, আমরা ক্লাস পরবর্তী ক্লাসে আমরা অন্যগুলি আগায় নিব, কি বলো? জি স্যার। আমরা এই পর্যন্ত আমরা আজকে ক্লাস করব, পরবর্তী ক্লাসে আমরা আগায় নিব, এবং পরবর্তী ক্লাস যদি তোমাদের আবার কলেজে আসতে হয় তাহলে কলেজে আমরা বাকি ক্লাসগুলি করব। তো আজকে এক নজর আমরা দেখে নিই যে আমরা আসলে কি কি ক্লাস আমরা কি কি পড়াইলাম, তোমরা একবার দেখে নাও। দেখো, ট্রান্সমিশন মেথড, তাই না? জি স্যার। অনেকগুলি তো করাইলাম দেখা যায়। জি স্যার। ট্রান্সমিশন মেথড কাকে বলে, আমি সেটা বলেছি, যে পদ্ধতিতে ডাটা স্থানান্তর হয় এটা আপনাকে আজকে বুঝাইলাম। তারপরে দেখো মেথড কয় প্রকার, তার প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল এবং সিরিয়াল কি সেটাও তোমাদের বুঝাইলাম। তার একটা বিভিন্ন ট্রান্সমিশনের ব্লক ডায়াগ্রাম দিলাম যে কত প্রকার, প্যারালাল ট্রান্সমিশন সংজ্ঞা, তারপরে সিরিয়াল ট্রান্সমিশনের সংজ্ঞা, তারপরে তোমাদেরকে বললাম যে সিরিয়াল ট্রান্সমিশন কয় প্রকার, সিরিয়াল ট্রান্সমিশন আবার বলছে তিন প্রকার, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন, এই প্রত্যেকটা সংজ্ঞা ব্যবহার আবার তোমাদের যে সুবিধা অসুবিধা তোমাদেরকে জানালাম। তোমরা যদি এখন মনে করে যদি না বুঝে থাকো এখন আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিক চেষ্টা করে বোঝানোর জন্য। তোমরা এখন প্রশ্ন করতে পারো আমাকে। প্রশ্ন করো যদি না বুঝে থাকো কোথাও, স্যার এটা বুঝতেছি না বা কি হবে আমাকে বলতে পারো। আর তোমরা এটা একটু জটিল জিনিস বা একটু সময় নিয়ে তোমাকে পড়তে হবে, যেহেতু আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বুঝাই দিয়েছি, বইয়ের ভাষা ছাড়াও তোমরা বুঝতে পারবে। যে প্রথম তোমাদেরকে এই চ্যাপ্টারে পড়েছিলাম যে ট্রান্সমিশন স্পিড কাকে বলে, বা ট্রান্সমিশন স্পিড বা গতি কাকে বলে, সংজ্ঞা কিন্তু একই সংজ্ঞা, শুধু এই জায়গায় বলছে যে এক সেকেন্ডে যে পরিমাণ ডাটা যায় তার হারকে বলে ট্রান্সমিশন স্পিড। ট্রান্সমিশন স্পিড আমরা জানি কয়েক প্রকার, নেরো, ভয়েস, ব্রডব্যান্ড। তারপরে বলছিলাম যে বিট পার সেকেন্ড কি, সংজ্ঞা কিন্তু একই, প্রতি সেকেন্ডে যে পরিমাণ যায় সেটা হলো ট্রান্সমিশন বিট পার সেকেন্ড, বিপিএস। তারপর আজকে যেটা পড়লাম ট্রান্সমিশন মেথড, ওই সংজ্ঞাতেই শুধু লেখবা যে পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হয়, যে প্রক্রিয়ায় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ডাটা স্থানান্তর হয় সেটা হলো ট্রান্সমিশন
মেথড, মেথড হলো আমরা জানি আমরা আজকে পড়াইলাম প্যারালাল, সিরিয়াল, সিরিয়ালকে আমরা ভাগ করছি সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তার প্রত্যেকটা সুবিধা অসুবিধা তোমার পরীক্ষায় থাকবে বা থাকতে পারে, সরাসরি থাকবে না, তোমাদের যে সৃজনশীল তোমাদের থাকবে, যে আমি বললামই যে অ্যাসিনক্রোনাসের চাইতে সিনক্রোনাস ট্রান্সমিশন বেশি ভালো ব্যাখ্যা করো, অথবা কাছাকাছি ডিভাইসের মধ্যে অ্যাসিনক্রোনাস ব্যবহার হয় কেন ব্যাখ্যা করো, তাহলে অ্যাসিনক্রোনাস ব্যাখ্যা দিবে। অথবা বলতে পারে বেশি দূরত্বে কোন ট্রান্সমিশন ব্যবহার হয়, সিনক্রোনাস, সিনক্রোনাসের বর্ণনা দিবা, এইভাবে পরীক্ষায় তোমাদের আসবে। অথবা বলতে পারে অ্যাসিনক্রোনাসের চাইতে সিনক্রোনাস একটু জটিল প্রক্রিয়া বা ব্যয়বহুল ব্যাখ্যা করো, ওই বৈশিষ্ট্যগুলি দিয়ে তোমাদের প্রশ্ন করবে, আমার পরীক্ষা আসবে। অতএব প্রত্যেকটা সুবিধা অসুবিধা আমার ব্যবহার করবে। অথবা বলতে পারে যে কম্পিউটার বা প্রিন্টারে কোন সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়, তখন তুমি বলবা যে অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয়। তো এই কোশ্চেনগুলি এভাবে থাকবে, আশা করি তোমরা বই বই পড়বে এবং আরো জানবে, যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাস আমাকে জানাবে। তাহলে আজকে কি আমরা এখন শেষ করতে পারি? জি স্যার, জি স্যার। তাহলে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, নাকি কি বলো? তাহলে আমি আমার প্রেজেন্টেশন আমি শেয়ারটা আমি ক্লোজ করে দিলাম। তোমাদের প্রেজেন্টেশন ক্লোজ করে দিলাম। আর তোমার যদি কলেজ খোলা থাকে, কলেজ খোলা থাকলে আমরা বাকি ক্লাসগুলো আমরা কি করব? হ্যাঁ, আমরা ক্লাসে করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর তোমরা সেই সময় তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।